আজকে আমার কাছে হচ্ছে Redmi 5A, মোবাইলটি প্রবলেম হচ্ছে যখনই সেটা অন করি তখনই ফার্স্ট বুটে চলে আসে, তো তার জন্য সেটা ফ্লাশিং করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আর যদি ভিডিও থেকে একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো। আমরা ফ্ল্যাশ তখনই করি যখন হ্যাং লোগো ডেড হয়ে যায় আর স্লো কাজ করে, এই জন্য ফ্ল্যাশিং করে থাকি, বুট ডিসেবল হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে সেটা না, সেটা হচ্ছে যখন সেটা অন করি তখনই ফার্স্ট বুটে চলে আসে, তার জন্য সেটাকে ফ্ল্যাশিং করবো। আর ফ্ল্যাশ ফাইলটা আমার আগের থেকে ছিল, তার জন্য দ্বিতীয়বার করে ডাউনলোড করছি না, কারণ আমি অন্য একটা ফাইল থেকে আমি রিড করে রেখেছিলাম। তোমাদের পর্যন্ত হ্যাঁ গুগলে সার্চ করলে চলে আসবে, অনেক ফাইলস আছে সেখান থেকে নিয়ে ডাউনলোড করে দেখবে। আমি শুধু এটাই দেখবো যে আমার সেটা ঠিক হয় কি না, যে যে প্রবলেমটা যখনই অন করি সেটটা ফার্স্ট বুটে চলে আসে, তার জন্য ফ্ল্যাশিং করা। অনেক সময় কী হয় কী থেকে প্রবলেম হয়, তো এই ক্ষেত্রে কী থেকে প্রবলেম হয়নি, আমি কী নিউ লাগিয়েছিলাম তারপরও একই সমস্যা রয়ে গেছে, বোর্ডেও কোথাও শর্ট সার্কিট নেই, তো তার জন্য ফ্ল্যাশিং করব, ফ্ল্যাশিং করে দেখবো যে সেটা ঠিক হয় কি না। তার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে, আর যদি ভিডিও দেখে একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার UMT ডঙ্গলের কুইকমের যে টুলসটা, সেই টুলসটা ওপেন করেছে, আর এখানে প্রোগ্রামে সিলেক্ট করে এখানে ফাইলটা দিয়ে দেবো। তো আমি ডেস্কটপে স্ট্রাকচার করেছিলাম, তো ডেস্কটপে গিয়ে ফাইলটা চুজ করবো 0.5টা। দেখা যাচ্ছে তো নিয়ে নিয়েছে। এখন আমি EDL মোডে কানেক্ট করবো, তার আগে আমি কম্পিউটারে যাব, ম্যানেজারে গিয়ে ডিভাইস ম্যানেজারে গিয়ে ফুটেজ শো করব যে কানেক্ট নিচ্ছে কিনা দেখার জন্য। ঠিক আছে, তো এখানে শো করবে যদি কানেক্ট নিয়ে নেয়, তো কানেক্ট নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ। তো আমি তারপরে ফ্ল্যাশ করব, ফ্ল্যাশিং নিয়ে নিয়েছে, ডিটেক্ট করে নিয়েছে। তো এটা কমপ্লিট হোক, কমপ্লিট হলে দেখা যাবে সেটা ঠিক হলো কি না, না একই সমস্যা রয়ে গেছে। ডিটেক্ট করে নিয়েছে, ঠিক আছে ফ্ল্যাশিং হচ্ছে। তোমাদের যদি ফ্ল্যাশিং না হয় বা ডিটেক্ট না করে তাহলে অবশ্যই ড্রাইভারটি আপডেট করে নিতে হবে, কেননা অনেক সময় কোলক্যামের ড্রাইভার আপডেট করতে হয়। আমার একটা আমারও সময় প্রবলেম হয়েছিল, তখন আমি ভিভোর কোলক্যাম ড্রাইভার ইনস্টল করেছিলাম, তখনই ঠিক হয়ে গেছিলো, এক্সট্রা কোনো ড্রাইভার ইনস্টল করতে হয়নি। একটু সময় নেবে কমপ্লিট হতে, আর কমপ্লিট হলেই বুঝতে পারবো যে সেটা ঠিক হচ্ছে কিনা। আর তোমাদের যদি ডিটেক্ট যদি না নেয়, কোয়েলকাম CPU যদি থাকে আর যদি কানেক্ট না নেয়, তাহলে অবশ্যই ভিভোর ড্রাইভার ইনস্টল করে নিও, তাহলে সমাধান হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, সেটা রিপোর্ট হচ্ছে। আমি একটু স্প্রেড করে দিচ্ছি, সেটটা অন হচ্ছে, হ্যাঁ সেটটা অন হয়ে গেছে। এটা ছিল ছোট্ট একটা ভিডিও, যদি ভিডিও দেখে একটু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, ঠিক আছে।